বাতাসে এখন শীতের আমেজ, আর শীত আসার পরপরই অনেকে রয়েছেন যারা ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন। আর এক্ষেত্রে বয়োবৃদ্ধ এবং শিশু যারা রয়েছেন তারা কিন্তু ভোগেন বেশি। আর তাই তো এই সময়টাতে অনেকে রয়েছেন যারা কিনা মধু খেতে পছন্দ করেন। উপকারিতা এবং পুষ্টিগুণের বিচারের দিক থেকে মধুর নাম আসে সবার প্রথমে। মধুর অনেক ধরনের শারীরিক উপকারিতা আছে, যেটা খেলে আপনার তো অবশ্যই একটা এক্সট্রা এনার্জি লেভেল আসে, আপনার ঠান্ডা জ্বর এগুলো আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব বাড়ায়। এবং বাচ্চাদেরকে যদি আপনারা ছোটবেলা থেকে মধু খাওয়ানোর অভ্যাস করেন তাহলে কিন্তু তার নেক্সট পরবর্তী লাইফে সে এটার এফেক্ট দেখবে, তার ইমিউনিটিটা অনেক স্ট্রং হবে। যেহেতু আমরা এখন প্যান্ডামিকের মধ্যে দিয়ে যাচ্ছি, এখনও শেষ হয়নি এবং ভবিষ্যৎ আরও কী হবে সেটাও আমি জানি না, তো আমাদের যে নেক্সট জেনারেশন আছে সেটার প্রতি খেয়াল তো রাখতে হবে, সাথে আমাদের নিজেদেরও খেয়াল রাখতে হবে। তো মধু একটা অন্যতম আমাদের একটা খাবার হতে পারে, যেটা আমরা বিভিন্ন ডেজার্টের সাথেও খেতে পারি। চায়ের সাথে চিনির বদলে মধু দিয়ে খাওয়াটা খুব ভালো, তাহলে আপনি সুগারটা অ্যাভয়েড করতে পারবেন এবং আপনার শরীরের জন্যও ভালো। বাচ্চারা যখন বিভিন্ন ধরনের সিরিয়াল খায় ওখানে চিনি না দিয়ে আপনার মধুটা অ্যাড করবেন, এবং ওরা যখন বিভিন্ন ধরনের ডেজার্ট খায় সেটাতে মধুটা অ্যাড করবেন। এটা খেতে খেতে যখন অভ্যাস হয়ে যাবে দেখবেন ওদের কিন্তু একটা খুব সুন্দর একটা হেলদি ইমিউন সিস্টেম গ্রোথ হবে, এবং সেটা ওর জন্য যেমন ভালো আমাদের জন্য অনেক ভালো। সকালে ঘুম থেকে উঠে আমরা কিন্তু আবার একটা সুন্দর রুটিন করতে পারি, যেমন এক গ্লাস গরম পানিতে এক চামচ মধু এবং একটু লেবুর রস চিপে, এটা যদি খালি পেটে আমরা রেগুলার বেসিসে খাই আমাদের ভিতরের টক্সিনটা যেমন ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা ইমিউন সিস্টেমটা অনেক ভালো হবে। দেখবেন আপনার ঠান্ডা জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু খুব কম হবে, এটা আপনাকে অনেক বেশি স্ট্রেংথ দিবে। লেবুতে যেমন ভিটামিন সি আছে সেটা একটা স্ট্রেংথ দিবে, এবং গরম পানি আপনার লিভারটা ক্লিয়ার করবে এবং মধুর যে উপকারিতা আছে সেটাও কিন্তু আপনি পাবেন। সো তিনটার কম্বিনেশন একটা ওয়ান্ডারফুল ইমিউন ড্রিঙ্ক আপনারা খেতে পারেন।